কনক কলেজে চুপি চুপি চায় সেখানে গাছের পিছনে দাঁড়িয়ে থাকা একটা ছেলের সাথে কথা বলে যার মুখটা দেখা যায় না এসেছ তুমি আমার তো আশারই ছিল তুমি যখন এইখানে আমি আর কোথায় যেতাম এইখানে সব জিনিস কেমন নিশা যে নিলম সেটাও জানতে পেরেছে কিন্তু কুন্দন এখনও নিজের পরিচয় জানেনি কুন্দনের সব জিনিস তাড়াতাড়ি মনে পড়া খুব জরুরি সে আসার সময় আমাকে বলেছিল একটা বড় বিপদ নিশা আর কুন্দনের দিকে এগোচ্ছে এখন আমাদের দেরি করা উচিত নয় এই শুনে কনকর হাতটা ধরে এখন তোমারও সামনে আসার সময় হয়েছে তারপর নিশা আর মেহেকও কলেজে আসে নিশা কলেজে এসেই কুন্দনকে খুঁজতে থাকে কিন্তু কুন্দনকেও কলেজে কোথাও দেখতে পায় না কুন্দন মনে হচ্ছে এখনো কলেজে আসেনি নিশা তুই আবার ওর সাথে কোনো ঝামেলা করিস না রে ও তো আমার উপরে রেগে আছে আমি যে ওকে থাপ্পড় মেরেছিলাম মেহেক এখন আমি কি করব তুই বল আইডিয়া শোন শোন মেহেক নিশার কানে ফিসফিস করে কিছু বলে খুব তুই আচ্ছা মেহেক একটা কথা বল তুই তো সব জানতিস তুই যখন সেদিন কুন্দনের থেকে স্কলারশিপ চেয়েছিলি তুই কি ওকে চিনতে পারিস নি না আমি এটা জানতাম কনিষ্কের অন্য জন্ম হয়েছে আর ও তোর জীবনে ফিরে আসবে কিন্তু কিভাবে সেটার জন্য আমিও অপেক্ষা করছিলাম তখনই নিশা লক্ষ্য করে যে কুন্দনের গাড়ি আসছে ওই যে কুন্দন এসে গেছে তাড়াতাড়ি চল তৈরি হই এই বলে নিশা আর মেহেক ভেতরে চলে যায় কুন্দনও ওর গাড়ির থেকে নামে সেই সময় ও সামনে ময়ূরীকে দেখতে পায় ময়ূরী ওকে দেখেই একটা স্মাইল করে এখন আমি ময়ূরীর সঙ্গে ভালো করে কথা বলবো এই নিশার জন্য আমি বেচারি ময়ূরীর উপরে খামোখা রাগ করছিলাম কুন্দন ময়ূরীর কাছে আসে কুন্দন আমি তোমার সাথে সময় কাটাতে চাই নিশ্চয়ই ময়ূরী আজকে নাটকের পরে আমরা দুজন একসঙ্গে ঘুরতে যাব এই কথা শুনে খুব খুশি হয়ে দুজনে রিহার্সেলের ঘরে যায় সেখানে গিয়েই কুন্দন এদিক ওদিক নিশাকে খুঁজতে থাকে কোথায় গেল কোথায় সে দেখতে পাচ্ছি না কেন সেই সময় কনক কুন্দনের সামনে এসে দাঁড়ায় কাকে খুঁজছ কুন্দন তোমার নাগিনকে তো নয় ম্যাম আপনিও না সেই সময় নিশা সেই ঘরে আসে নিশা আর কুন্দনের দৃষ্টি বিনিময় হয় সেই সময় নিশা হালকা হাসে কিন্তু কুন্দনের তো নিশার উপরে অভিমান ছিল সেই সময় মেহেকো ঘরে ঢোকে সব রেডি আছে তো হ্যাঁ হ্যাঁ তুই চিন্তা করিস না এমন প্ল্যান করেছি না শুধু কুন্দন নয় কলেজের অন্য ছেলেরাও তোর প্রেমে পড়ে যাবে দ্য চুপ কর একটু দাঁড়া আমি কুন্দনকে দেখে আসি নিশা কুন্দনের কাছে যায় কিন্তু কুন্দন অভিমান করে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে থাকে হাই কুন্দন হাই ময়ূরী কেমন আছো নিশার কথায় কুন্দন কোনো উত্তর দেয় না আর ওদিকে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে থাকে যাও এখান থেকে না আমি আর এখানে ব্যস্ত আছি ও ও সরি সরি প্লিজ ক্যারি অন এই কথা শুনে নিশা অভিমান করে আবার মেহেকের কাছে ফিরে আসে মেহেক মনে হচ্ছে অনেক দেরি হয়ে গেছে এ জন্মে আমি কনিশকে পাব না ময়ূরী আর ও একে অন্যকে ভালোবাসে চুপ করবে তুই নিশা আমি যেরকম বলছি তুই শুধু সেরম করে যা ময়ূরী তুমি নিশার সঙ্গে এমন কেন করলে সে তো খুব ভালো করে কথা বলতে এসেছিল কুন্দন আজকাল তুমি কেমন হয়ে গেছ সময় তোমার চোখে শুধু আমারই ভুলটা ধরা পড়ে ময়ূরী কুন্দনের সাথে ঝগড়া করে সেখান থেকে সরে যায় অদ্ভুত তো তুমি হচ্ছ ময়ূরী আগে তো তুমি একদম রাগ করতে না হঠাৎ তোমার কি হয়ে গেল হ্যাঁ ইস আমি এসব কি করছি এতে তো কুন্দন আরো দূরে সরে যাবে এই ভেবে ময়ূরী কুন্দনের সামনেই নিশার কাছে গিয়ে সরি বলে তারপর দুজনে হাসতে হাসতে হ্যান্ডশেক করে এটা দেখে কুন্দন খুশি হয় তারপর ময়ূরী আবার গিয়ে কুন্দনের পাশে দাঁড়িয়ে পড়ে দেখ নিশা তোর সতীন কেমন চোখের মতন আটকে রয়েছে না রে ময়ূরী খুব ভালো মেয়ে ভালো না ছাই তুই শুধু কুন্দনের দিকে দেখ তখনই ময়ূরী ওই ঘরের জানলার বাইরে সেই চিলটাকে আবার দেখতে পায় ময়ূরী তাই দেখে আবার ভয়ে সিটিয়ে যায় হলে তখন একটা অ্যানাউন্সমেন্ট হয় যেটা কনক করে হে এন্ড গার্লস আর ইউ রেডি ফর ড্রামা সবাই খুব খুশি হয় আমাদের এই নাটকে আমাদের অ্যাসিস্ট করতে আসছে আমার বন্ধু কাশিস সেই সময় স্টেজে একটা ছেলে উঠে আসে যাকে দেখে নিশা অবাক হয়ে দেখতে থাকে কারণ হুবহু করণের মতন কে কারণ আরে বাবা কনিষ্কের যে বোন আছে না কনিষ্কা তার বর কনক নিশার দিকে তাকিয়ে চোখ টিপে ইশারা করে তারপর হাসে কনক করতে চাইছে কনক সকলের সামনে কশিসের ইন্ট্রোডাকশন দেয় স্টুডেন্টস আমাদের এই নাটক করতে আমাকে অ্যাসিস্ট করবে নীলম আর দুজনে স্টেজের উপরে এসো এই শুনে সবাই অবাক হয়ে যায় কনিষ্ক কে কনিষ্ক আরে এই নীলমটা কনক হেসে ওঠে এত আশ্চর্য হওয়ার কিছু নেই আমাদের নাটকে নাগ নাগিনের নাম কশিস একটা বড় ফটো কাপড় দিয়ে ঢেকে স্টেজে নিয়ে আসে তারপর সেটা স্টেজের উপরে রাখে এসো নিশা আর কুন্দন দেখো এইটা হবে আমাদের নাটকের পোস্টার তারপর নিশা আর কুন্দন স্টেজে উঠে ওই ফটোটার ওপর থেকে কাপড়টা সরায় ফটোটার দিকে ভালো করে লক্ষ্য করে কুন্দনের পায়ের তলার মাটি কেঁপে ওঠে পোস্টারটায় নীলম আর কনিষ্কের ছবি ছিল আমাদের নাটকের টাইটেল হবে নাগিনের অসমাপ্ত প্রেম মিস আমার রোলটা মেহেক হবে এই নাটকে নীলামের সব থেকে প্রিয় বন্ধু যে নিলামকে সব বিপদ থেকে বাঁচাবে কোমল এ কথা শুনে মেহেক খুব খুশি হয় আর মিস আমার ময়ূরি ওকে ছাড়া তো এই নাটকটাই হবে না ঠিক বললে তুমি কুন্দন গল্প ততক্ষণই অর্ধেক থাকে যতক্ষণ তার মধ্যে কোনো ভিলেন না থাকে আর তাই আমাদের ময়ূরী হবে সুন্দরী হাসিনা একজন ভিলেন একটা সুন্দর ময়ূরী তোমাকে তো নামটাও চেঞ্জ করতে হবে না ময়ূরী এই কথা শুনে ময়ূরী প্রচন্ড রেগে যায় রেগে গিয়ে সেখান থেকে চলে যায় তাহলে চলো সবাই বসে শুরু করা হোক নীলম আর কনিষ্ক সব থেকে আগে তুমি এসো এটা একটা লাভ সিন হবে এই কথা শুনে নিশা খুশি হয়ে কুন্দনের পাশে গিয়ে ওর দিকে তাকায় তারপর কুন্দনের হাতটা নিয়ে ওর কোমরের ওপরে রাখে আর নিজের হাতটা কুন্দনের কাঁধে গিয়ে রাখে শুরু করার পরে ভুলে যেও না জানো যে এখন তোমরা নয় কনিষ্ক ওয়ান টু থ্রি কোথায় চলে গেছিলে তুমি তো জানো তোমাকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারি না কনিষ্ক আমাকে ছেড়ে যেও না এই বলে নিশা কুন্দনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এইসব ঘটনা ঘটার ফলে কুন্দনের চোখের সামনে একটা ছবি ভেসে ওঠে যার মধ্যে নীলাম আর কনিষ্ক ছিল কুন্দনের অস্বস্তি হতে থাকে ও নিশাকে সরিয়ে দেয় এক্সকিউজ মি প্লিজ আমার যাওয়ার আছে এই বলে যাওয়ার আগে ওই পোস্টারের দিকে আর একবার তাকায় এইটা তো ঠিক তেমনই যেমন নিশা আমাকে স্কেচ বানিয়ে দিয়েছিল এইসব কি হচ্ছে আসলে এইসব ভাবতে ভাবতে কুন্দন সেখান থেকে চলে যায় তাই দেখে নিশা কনক আর কশিসের দিকে তাকিয়ে হাসে মনে হচ্ছে প্ল্যানটা সাকসেসফুল কনক কশিস মেহেক আর নিশা হাত মেলায় ময়ূরী দরজার পেছন দিয়ে উকি দিয়ে এই সব কিছু দেখছিল তোমরা সবাই কি প্ল্যান করেছ আমি বুঝতে পেরেছি আমার কুন্দনকে আমার থেকে চিনিয়ে নেবে এটা আমি কোনো মতেই হতে দেব না কুন্দনের পেছনে পেছনে নিশাও সেখান থেকে চলে যায় যেতে যেতে কুন্দন একটা স্টোর রুমের পাশে দিয়ে যাচ্ছিল সেই স্টোররুমের ভেতর থেকে কুন্দন একটা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায় অন্ধকার ঘরের মধ্যে কে এমন করে কাঁদছে আমাকে তার সাহায্য করা উচিত আওয়াজ শুনে কুন্দন ঘরের ভেতরে গিয়ে ঢোকে যেখানে খুব অন্ধকার ছিল হ্যালো ম্যাডাম আপনি কাঁদছেন কেন আপনি কি অন্ধকারে ভয় পাচ্ছেন কি আমি কি লাইটস অন করে দেব হ্যাঁ কুন্দন লাইট জ্বালানোর জন্য সুইচটা অন করে কিন্তু কোনো লাইট জ্বলে না সেই সময় ওই কান্নার আওয়াজটা হঠাৎ করে হাসিতে বদলে যায় এসে এই কথা কুন্দন তো প্রথমে ভয় পেয়ে যায় মনে হয় আমার সঙ্গে ঠাট্টা করছে ঘরের বাইরে যাবে বলে ও পা বাড়ায় সেই সময় কেউ একজন ওকে ধাক্কা দিয়ে ঘরের ভেতর ঢুকিয়ে বাইরে থেকে দরজাটা বন্ধ করে দেয় এদিকে ঘরের ভেতরে হঠাৎ করে চারিদিকে খুব সুন্দর মোমবাতি জ্বলে ওঠে তাই দেখে কুন্দন অবাক হয়ে চারদিক ভালো করে দেখতে থাকে এগুলো সব কত সুন্দর ওই ক্যান্ডেলের আলোয় কুন্দন লক্ষ্য করে দেওয়ালের পাশে কোনায় একটা মেয়ে বসে আছে কুন্দন ভালো করে ওর মুখটা দেখবার জন্য যখন এগিয়ে যায় গিয়ে দেখে ভয়ে ছিটকে সরে যায় এখন দেখুন গল্পের পরবর্তী অংশে বিভিন্ন নতুন নতুন ক্যারেক্টারের প্রেজেন্সে কাহানিটায় রোমাঞ্চ ভরে উঠবে শুধু আপনারা দেখতে থাকুন আপনারা যদি সঙ্গে থাকেন তবে আমরা এইভাবে বিভিন্ন কাহানি নিয়ে আসব। আপনাদের ভালোবাসা আমাদের পাথেও অনলি অন এনএম স্টোরিজ গল্পটা চলতে থাকবে কেমন লাগলো আপনাদের আজকের এপিসোডটা লাইক আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন পরের এপিসোডগুলো দেখবার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল পাপা টিভি আর হ্যাঁ বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে পরবর্তী এপিসোডের নোটিফিকেশন পেতে পারেন নিউ এপিসোড ওনলি অন পাপা টিভি